আজ আমরা এই ভিডিওতে এমন একটি প্লেন দুর্ঘটনার কথা জানতে চলেছি যে প্লেনটি পাহাড়ে ধাক্কা লেগে ক্রাশ তো হয়েছিল কিন্তু ক্রাশ হওয়ার 2 ঘন্টা আগেই সমস্ত যাত্রী সহ ক্রু মেম্বার মারা গিয়েছিল কিন্তু কেন কেন প্লেনটি ক্রাশ হয়ে যাওয়ার 2 ঘন্টা আগেই সমস্ত যাত্রী এবং ক্রু মেম্বার মারা গিয়েছিলেন জানতে হলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন 14 আগস্ট 2005 হেলিয়াস ফ্লাইট 522 সাইপ্রাসের ল্যান্ডকা এয়ারপোর্ট থেকে গ্রিসের এথেন্সে যাওয়ার জন্য প্রস্তুত ছিল সকাল 9:07 প্লেনটি টেক অফ করে নিজের গন্তব্যের উদ্দেশ্যে সেই সময় প্লেনে 115 জন যাত্রী এবং 6 জন ক্রু মেম্বার নিয়ে মোট 121 জন উপস্থিত ছিলেন এবং প্লেনটির দায়িত্বে ছিলেন 58 বছর বয়সী জার্মান কন্ট্রাক্ট বেস পাইলট হ্যান্স জার্গেন মার্টিন যার 16,900 ঘন্টা প্লেন ওড়ানোর অভিজ্ঞতা ছিল এবং কো পাইলট ছিলেন 51 বছর বয়সী প্যাম্পাস সারলাম যার 7,049 ঘন্টা প্লেন ওড়ানোর অভিজ্ঞতা ছিল প্লেনটি টেক অফ করার 5 মিনিট পর মানে 9:12 প্লেনটি 12,040 ফুট উচ্চতা দিয়ে ফ্লাই করছিল এবং এই উচ্চতায় পৌঁছানোর সাথে সাথেই প্লেনে অ্যালার্ম বাজতে শুরু করে যেটা ছিল টেক অফ কনফিগারেশন অ্যালার্ম এটা দেখার পর পাইলট অবাক হয়ে যান কারণ এই অ্যালার্মটি তখন বাজে যখন প্লেনটি এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকে কিন্তু 12,040 ফুট উচ্চতায় ওঠার পর এই অ্যালার্ম বেজে ওঠার কারণ পাইলটরা কিছুতেই বুঝে উঠতে পারছিল না আর এই কারণেই পাইলটরা দেরি না করে তড়িঘড়ি এটিসি মানে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে শুরু করেন এবং তারা এটিসিকে জানায় যে যখন তারা 12,040 ফুট উচ্চতা দিয়ে টেক অফ করছিল তখন টেক অফ কনফিগারেশন অ্যালার্ম বাজছে কিন্তু কেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা যখন পাইলটেরা এটিসি এর সাথে কথা বলছিল তখন প্লেনের ককপিটে একসাথে অনেকগুলি অ্যালার্ম বাজতে শুরু করে কিন্তু আরও কিছুক্ষণ পর মাস্টার কোয়েশন অ্যালার্ম বাজতে শুরু করে যার মানে প্লেনের কিছু সিস্টেম একসাথে ওভারহিটেড হয়ে গেছে পাইলটেরা কিছুই বুঝে উঠতে পারছিল না যে হঠাৎ করে এসব কি হচ্ছে প্লেনের ভিতর এদিকে যাত্রীরাও ঘটনাটি জানার পর উত্তেজিত হয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেয় ক্রু মেম্বাররা সমস্ত যাত্রীদের শান্ত করতে চেষ্টা করছিল এবং আরও কিছুক্ষণ পর সকল যাত্রীর শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এর মানে প্লেনের ভিতর অক্সিজেনের ঘাটতি দেখা দিতে শুরু করেছে যার ফলে প্লেনের অক্সিজেন মাস্ক অটোমেটিক্যালি যাত্রীদের সামনে নেমে আসে যখন প্লেনের ভিতরে এই সব কিছু ঘটছিল তখন প্লেনটি প্রায় 18,000 ফুট উচ্চতা দিয়ে উড়ে যাচ্ছিল এদিকে পাইলটও বারবার এটিসি এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু প্লেনের ভেতরে বাজতে থাকা অ্যালার্মের কারণে এটিসি পাইলটের কথা কিছুই শুনতে পাচ্ছিলেন না এবং আরও কিছুক্ষণ পর এটিসি এর সঙ্গে প্লেনের সম্পর্ক সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায় মানে পাইলট চেষ্টা করেও আর এটিসি এর সঙ্গে যোগাযোগ করতে পারছিল না সাধারণত সাইপ্রাস থেকে এথেন্সে যেতে 1 ঘন্টা 45 মিনিটের মতো সময় লাগে এবং 10:45 এর মধ্যে প্লেনটি এথেন্স এয়ারপোর্টে ল্যান্ডিং করার কথা ছিল 9:23 প্লেনটি 34,000 ফিট উচ্চতা দিয়ে উড়ে যাচ্ছিল এরপর 9:37 প্লেনটি এথেন্সের ফ্লাইট ইনফরমেশন রিজনে পৌঁছে গিয়েছিল আর এই সময় এথেন্সের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে প্লেনটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছিল কিন্তু তারা কোনো মতেই প্লেনের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না আর যখন অনেক চেষ্টার পরেও এথেন্সের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে প্লেনটির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না তখন এথেন্সের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে খারাপ কিছুর আশঙ্কা করে 2টি F-16 ফাইটার জেট পাঠিয়ে দেওয়া হয় প্লেনটির খোঁজ করার জন্য কিছুক্ষণ পর এই 2টি ফ্লাইট জেট হেলিয়াস 522 ফ্লাইটকে খুঁজে বের করে এরপর একটি ফ্লাইটার জেট প্লেনের সামনের দিকে এসে দেখার চেষ্টা করে যে প্লেনের ভেতরে কি চলছে এরপর তিনি যেটা দেখতে পান সেটা দেখার পর তার রক্ত হিম হয়ে যায় তিনি দেখেন যে কোপাইলটের সিটে কেউ একজন বসে আছে কিন্তু ফার্স্ট অফিসার মাথা নিচু করে বসে আছেন এরপর ফাইটার জেটগুলি আরেকটু পিছনে গিয়ে দেখার চেষ্টা করে যে প্লেনের ভেতরে যাত্রীরা কেমন অবস্থায় আছে ফাইটার জেটের পাইলট 2টি প্লেনের জানলা দিয়ে যেটা দেখলো সেটা দেখার পর আবারও তাদের রক্তহীন হয়ে যায় তারা দেখলো যে প্লেনের পাশ দিয়ে 2টি ফাইটার জেট উড়ে যাচ্ছে কিন্তু প্লেনের যাত্রীরা তাদের দিকে মাথা উঁচু করে তাকাচ্ছেও না মানে প্লেনের যাত্রীদের কাছ থেকেও কোনো রিয়াকশান পাওয়া যায়নি যেমনটা প্লেনের পাইলট মাথা নিচু করে বসেছিল ঠিক তেমনভাবেই মাথা নিচু করে প্লেনের যাত্রীরাও বসেছিল 11:49 ফাইটার জেটের ক্যাপ্টেন দেখেন যে একজন কেবিন থেকে ককপিটের দিকে এগিয়ে আসছে এবং তিনি এগিয়ে এসে প্লেনের পাইলট সিটে বসেন এরপর তিনি লক্ষ্য করেন যে তাদের প্লেনের পাশ দিয়ে একটি ফাইটার জেট উড়ে যাচ্ছে এবং ফাইটার জেটের ক্যাপ্টেনও ইশারায় তাকে জিজ্ঞাসা করেন যে প্লেনের ভিতরে কি চলছে
তখন সেই ব্যক্তিটিও ইশারায় কিছু বলার চেষ্টা করছিলেন। 11:50 প্লেনের বাঁ দিকের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় এবং প্লেনটি বাঁ দিকে হেলে গিয়ে নিচের দিকে দ্রুতগতিতে নামতে শুরু করে। এদিকে প্লেনের পাইলট সিটে বসে থাকা মানুষটি প্লেনটিকে কন্ট্রোল করার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি কিছুই করতে পারছিলেন না। এবং ঠিক 12:00 সময় প্লেনের ডান দিকের ইঞ্জিনও বিকল হয়ে যায়, মানে প্লেনের ডান দিকের ইঞ্জিনও কাজ করা বন্ধ করে দেয়। 12:04 প্লেনটি এথেন্স থেকে 40 কিলোমিটার দূর গ্রামিটর পাহাড়ে গিয়ে ধাক্কা খায় এবং প্লেনটি ধাক্কা খাওয়ার সাথে সাথেই প্লেনে থাকা 115 জন যাত্রী এবং 6 জন ক্রু মেম্বার সহ 121 জনেরই মৃত্যু হয়ে যায়। এরপর হেলিয়াস ফ্লাইট 522 এর ক্রাশ হয়ে যাওয়ার ঘটনা সমগ্র গ্রিসে দ্রুত বেগে ছড়িয়ে পড়ে এবং ক্রাশ হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই রেস্কিউ টিম রেস্কিউর কাজ শুরু করে দেয় এবং তারপর এক এক করে 121 জন মানুষের ডেড বডি খুঁজে বার করা হয়। এরপর মৃত যাত্রীগুলির ডেড বডি নিয়ে যখন পরীক্ষা করা হয় তখন যে তথ্য সামনে আসে সেটা দেখার পর বিজ্ঞানীরাও অবাক হয়ে যান। আসলে প্লেনের মধ্যে থাকা বেশিরভাগ যাত্রী এবং ক্রু মেম্বার প্লেন ক্রাশ হয়ে যাওয়ার আগেই মারা গিয়েছিলেন। যে যখন প্লেনের পাইলট 2 ঘন্টা আগেই মারা গিয়েছিলেন তখন প্লেনকে কে কন্ট্রোল করছিলেন? আসলে আমরা ভিডিওর মাঝেই বলেছিলাম যে কোনো একজন ব্যক্তি এসে পাইলটের চেয়ারে বসেছিলেন, আসলে তিনি ছিলেন ফ্লাইট অ্যাটেন্ডার অ্যান্ড্রিয়াস প্রোড্রামো। পাইলটের মৃত্যুর পর তিনিই প্লেনটিকে কন্ট্রোল করার চেষ্টা করে যাচ্ছিলেন। অ্যান্ড্রিয়াসের কাছে ইউকের কমার্শিয়াল প্লেন ওড়ানোর লাইসেন্স তো ছিল, কিন্তু তার বোয়িং 737 প্লেন ওড়ানোর মতো কোনো অভিজ্ঞতাই ছিল না। কিন্তু তার শর্তেও তিনি প্লেনটিকে জনবসতিপূর্ণ এলাকা ছেড়ে জনশূন্য এলাকায় নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। যখন ইনভেস্টিগেশন টিম প্লেনটিকে নিয়ে ইনভেস্টিগেট করতে শুরু করেন তখন একটি তথ্য উঠে আসে যে যখন প্লেনটি বাম দিকে হেলে গিয়েছিল তখন প্লেনের বাম দিকের ইঞ্জিনের ফুয়েল শেষ হয়ে গিয়েছিল। তবে এখনও পর্যন্ত কিন্তু এই প্লেন ক্র্যাশের আসল রহস্য জানতে পারা যায়নি। তখন হঠাৎ করেই একজন ইনভেস্টিগেশন অফিসারের নজর প্লেনের কন্ট্রোল রুমের একটি বটনের উপর পড়ে এবং এই বটনটি ছিল প্লেনের এয়ার প্রেশারকে সেট করার। এই বটনটি দেখার পরেই অফিসার পুরো ঘটনাটি বুঝতে পারেন। এখানে আপনাদের বলে রাখা ভালো যে এই প্রেশারাইজ কন্ট্রোল প্লেনের এয়ার প্রেশারকে কন্ট্রোল করে। সাধারণত এই প্রেশারাইজ বটনকে অটোমেটিক রাখা হয়। আর এখানে দুর্ঘটনা ঘটার ঠিক একদিন আগে বোয়িং 737 প্লেনটি সার্ভিসের জন্য গিয়েছিল এবং সেখানে প্লেনটিকে ভালো করে সার্ভিস করে প্লেনের প্রেশারাইজ বটনকে ম্যানুয়াল করে রাখা হয়। কিন্তু প্লেন টেক অফ করার পর ফার্স্ট অফিসার এবং কোপাইলটের নজর একবারের জন্য এই প্রেশারাইজ বটনের উপর পড়েনি, আর যার কারণে এই প্রেশারাইজ বটনটি ম্যানুয়াল মোডেই ছিল, যার কারণে টেক অফ করার কিছুক্ষণ পরেই ধীরে ধীরে প্লেনের ভিতরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে এবং প্যাসেঞ্জাররা অস্বস্তি অনুভব করতে শুরু করেন। আর যখন প্লেনের ভেতরে শুরুতে অ্যালার্ম বাজতে শুরু করেছিল তখন পাইলটরা এই অ্যালার্ম বাজে ওঠার কারণ জানতে শুরু করেছিলেন, কিন্তু একবারের জন্যও তাদের নজর এই প্রেশারাইজ বটনের উপর পড়েনি, যে কারণে ককপিটের ভেতরেও অক্সিজেনের মাত্রা কমতে শুরু করেছিল। এদিকে প্লেনের ভেতরের অক্সিজেন মাস্ক অটোমেটিক্যালি যাত্রীদের সামনে এসে গিয়েছিল, কিন্তু ককপিটের ভিতরে অক্সিজেন মাস্ক অটোমেটিক পড়ে না, আর যার কারণে 2 জন পাইলটই অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এরপর সময়ের সাথে সাথে প্লেনের ভেতরে থাকা সমস্ত যাত্রীরাও অজ্ঞান হতে শুরু করেছিল, কারণ প্যাসেঞ্জারদের সিটের উপরে যে অক্সিজেন মাস্ক থাকে সেই অক্সিজেন মাস্ক থেকে মাত্র 12 মিনিটের অক্সিজেন পাওয়া যায়, আর অক্সিজেনের অভাবে সকল যাত্রী ধীরে ধীরে মৃত্যুবরণ করে নেয়। আর এদিকে প্লেনটি অটোপাইলট মোডে এথেন্সের দিকে এগিয়ে যাচ্ছিল, আর সময়ের সাথে সাথে প্লেনের ভেতরে থাকা সমস্ত যাত্রী এবং ক্রু মেম্বার মারা গিয়েছিল শুধু একজন বাদে, যিনি ছিলেন ফ্লাইট অ্যাটেন্ডার অ্যাড্রিনাস ফোর্ড্রামো। এখানে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে যেখানে সকল যাত্রী এবং ক্রু মেম্বার মারা গিয়েছিল সেখানে অ্যান্ড্রিস কীভাবে এতক্ষণ জীবিত থাকতে পারে? তাহলে এখানে আপনাদের বলে রাখা ভালো যে অ্যান্ড্রিয়াস একজন স্কুবা ডাইভার ছিলেন, আর এটা বলাই বাহুল্য যে স্কুবা ডাইভাররা নিজেদের শ্বাসকে লম্বা সময় পর্যন্ত ধরে রাখতে পারে, আর যার কারণে অ্যান্ড্রিস দীর্ঘ সময় পর্যন্ত জীবিত ছিলেন। কিন্তু প্রপার অক্সিজেন না পাওয়ার কারণে তার অবস্থাও খারাপ হতে শুরু করেছিল, কিন্তু অনেক চেষ্টা করে তিনি ককপিটে পৌঁছান এবং প্লেনটিকে কন্ট্রোল করার চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত অ্যান্ড্রিয়াসের এই প্রচেষ্টা বিফল হয় এবং প্লেনটি পাহাড়ের গায়ে গিয়ে ধাক্কা খায়। ঘটনা ঘটার 15 মাস পর ইনভেস্টিগেশন টিম দাবি করেন যে এই প্লেন ক্র্যাশের পেছনে একটি বটনেই দায়ী ছিল, আর সেটা হলো প্রেশারাইজ বটন। আপনার কি মনে হয়, এই প্লেন ক্র্যাশের দায়ী সেই সার্ভিসের লোকগুলোর উপরে ছিল নাকি পাইলটের উপর
যিনি প্লেনটি টেক অফ করার পরেও প্রেসারাইজ বটনকে অটোমেটিক করেনি। আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।